শেষ রক্ষা হলো না। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে লন্ডনের বুকে চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে ঐতিহাসিক ইন্ডিয়া ক্লাব। জবনিকা পড়তে চলেছে ভারতের স্বাধীনতা আন্দোলনের গৌরবময় ইতিহাসের স্মৃতি জড়ানো এক অধ্যায়ের। এককালে জাতীয়তাবাদী বিপ্লবীদের আখড়া ছিল এই ক্লাব। খাওয়া দাওয়া আড্ডার পাশাপাশি চলত রাজনীতি, দেশকে স্বাধীন করার পরিকল্পনা নিয়ে মতের আদান প্রদান। এই নামী রেস্তোরাঁয় নিয়মিত যাতায়াত ছিল স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর, পরবর্তীকালে ব্রিটেনে ভারতের প্রথম রাষ্ট্রদূত পদ অলঙ্কৃত করা কৃষ্ণ ম্যাননেরও। ১৯৫১ সালে লন্ডনের স্ট্র্যান্ডে তৈরি হয় এই ইন্ডিয়া ক্লাব, যার উদ্যোক্তা ছিল ইন্ডিয়া লীগ নামে ভারতের স্বাধীনতাকামী একটি ব্রিটিশ সংগঠন। ১৯২৮ সালে ম্যাননের নেতৃত্বে ওই সংগঠন তৈরি হয়। লীগের প্রথম প্রেসিডেন্ট ছিলেন বড়লাট লর্ড মাউন্টব্যাটেন, এর পত্নী লেডি এডুইনা মাউন্টব্যাটেন। ইতিহাসের স্মৃতি বিজড়িত এই রেস্তোরাঁ কাম আড্ডাখানা ভেঙে ফেলার চেষ্টা অনেক দিনের। নতুন হোটেল নির্মাণের জন্য রেস্তোরাঁ আংশিক ভেঙে ফেলতে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলে আবেদন করে রেস্তোরাঁর জমির মালিক মার্স্টন প্রপার্টিজ। যদিও ২০১৮র আগস্টে লন্ডনে প্রাণকেন্দ্রের সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসাবে ওই রেস্তোরাঁর গুরুত্ব স্বীকার করে সেই আবেদন খারিজ করে দেয় কাউন্সিল। জয় হয় রেস্তোরাঁর মালিক উইডগার মার্কার এবং তার মেয়ে ফিরোজার। তাদের সেভ ইন্ডিয়া ক্লাব উদ্যোগ সফল হয়, কিন্তু এবার তারা সেটি আর রক্ষা করতে পারছেন না। মাস্টন প্রপার্টিজ তাদের নোটিশ দিয়ে জানিয়েছে সেখানে রেস্তোরাঁ উঠিয়ে গিয়ে হবে অত্যাধুনিক হোটেল, তাই রেস্তোরাঁ খালি করে দিতে হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।